দেখছেন বিএস নিউজ আজকে দেখাতে চলেছি বিয়ার নিয়ে কিছু কথা বিয়ার কি উপকারিতা আছে না বিয়ারে ক্ষতি করে দেখতে থাকুন বিএস নিউজ যেখানে সব কিছু একই চ্যানেলে আবার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন দেখতে এখন এই ভিডিওটি প্রায়ই বিয়ারের গ্লাসে চুমুক দেন কি হচ্ছে এর ফলে বিয়ার খেতে অনেকেই পছন্দ করেন বিয়ার কি ক্ষতিকর না কি এর আদৌ কোনো স্বাস্থ্যগুণ আছে জানতে হলে দেখতে থাকুন এই ভিডিওটি বিয়ার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নাকি উপকারী যুগ যুগ ধরে এই বিতর্ক চলে আসছে নিয়মিত অ্যালকোহল থেকে লিভার ও কিডনিতে প্রভাব পড়ে তা প্রমাণিত কিন্তু একটি গবেষণায় উঠে এসছে ভিন্নমত নিউট্রিয়েন্টস পত্রিকায় প্রকাশিত একটি মেটা অ্যানালিসিস অনুসারে স্পেনের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিশেষজ্ঞদের একটি দল দু থেকে দু সাল পর্যন্ত বেশ কিছু গবেষণা গেছেন তাতে দেখা গিয়েছে পরিমিত বিয়ার পান শরীরের উপর ইতিবাচক প্রভাব ফেলে হৃদরোগের ঝুঁকি কমায় মদ্যপান হৃদযন্ত্রের জন্য সবচেয়ে ক্ষতিকর বলে মত অধিকাংশের তবে সাম্প্রতিক গবেষণা বলেছে পরিমিত বিয়ার হৃদযন্ত্র ভালো রাখে যেখানে আমরা জানতাম যে বিয়ার শরীরের পক্ষে ক্ষতি করে সেখানে গবেষণা বলছে পরিমিত বিয়ার হৃদযন্ত্রকে ভালো রাখে সমীক্ষায় দেখা গিয়েছে যে ব্যক্তি প্রতি সপ্তাহে চারশো মিলিলিটার বিয়ার পান করেন তার হৃদযন্ত্র অন্যদের তুলনায় বেশি সুস্থ থাকে এবার আসি ডায়াবেটিস রোগীদের কথায় ডায়াবেটিস রোগীদের জন্য মদ্যপান মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এতে রক্তে ইনসুলিনের মাত্রা ব্যাহত হয় কিন্তু গবেষণা দেখা গিয়েছে মাঝে মাঝে বিয়ার খাওয়া ব্যক্তিদের তুলনায় যারা বিয়ার পান থেকে বিরত থাকছেন তাদের ডায়াবেটিসে আক্রান্ত শঙ্কা বেশি কার্ডিওভাস্কুলার রোগের আশঙ্কাও কম থাকে বিয়ার ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই করার অন্যতম অস্ত্র হতে পারে হাড়কে মজবুত করতে বিয়ার হাড়কে মজবুত করে বিয়ারের উপস্থিত ফাইট্রোস্ট্রোজন টেনিলনারিন জেনিনের মতো বিভিন্ন উপাদান হাড় মজবুত ও দৃঢ় করতে সাহায্য করে হাড়ের পাশাপাশি দাঁতের স্বাস্থ্য উন্নত করতেও কার্যকর বিয়ার আজ দেখলাম বিয়ার ক্ষতি করে না ভালো রাখে কি বলছে গবেষণা বিয়ার অনেকেই খেতে ভালোবাসে বিশেষ করে গরমকালে ছেলে থেকে মেয়ে সকলেই বাড়ির সপরিবারে অনেকে বিয়ার খেয়ে তো বিয়ারটা কি কতটা ক্ষতিকর কতটা ভালো কি হতে পারে তার জন্য আজকের এই ভিডিও ছিল আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কিছু শিখিয়েছে এবং আগে আরও অনেক ভালো ভিডিও দেব তার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দেখতে থাকুন বিয়ার স্নেহ